বরিশাল গেলেই আমার একটা পছন্দের জায়গা আছে, ওই জায়গাটা না গেলে মনে হয় যে আমি বরিশালই আসিনি বা বরিশাল আসাটা আমার পূর্ণ হয়নি। সো হ্যালো এভরিওয়ান, বরিশাল ব্লগ পার্ট টু তে সবাইকে ওয়েলকাম করছি। ইটস মি ইমা খন্দকার ফ্রম মাই চ্যানেল দ্য ক্রেভিং ট্রাভেলার্স। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি বরিশাল গিয়েই কোনো রকম খেয়েই ঘুম দিয়েছি। সারা রাত না ঘুমিয়ে সকালের জার্নি করে বরিশাল যাওয়াটা আসলেই অনেক কষ্টের ছিল এবং আমি খুবই ক্লান্ত ছিলাম। সেই ঘুম থেকে উঠি বিকেল 3:30 to 4 বাজে এই সময়টা, এবং উঠেই আমি একটা গোসল দিই এবং গোসল করার পর খুবই ফ্রেশ ফ্রেশ লাগছিল। যেহেতু নন এসি গাড়িতে আসছি, পুরা রাস্তার ধুলাবালি আমার গায়ে ছিল এবং সেই অবস্থায় কোনোরকম ঘুম দিয়েছি, কিছু করার নেই, খুবই টায়ার্ড ছিলাম আমি। এরপরে উপরে যাই, উপরে গিয়ে ভাত খাবো, তাই এই ফাঁকে আমি একটু আমার বাসাটাও ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকদিন পরে আসলে যেটা করি আর কি, আমি ছাদে ঘুরি, তারপরে এটা হচ্ছে একদম সোজা যে রুমটা ওটা হচ্ছে আব্বু আম্মুর রুম, অ্যান্ড এই সাইডের যে দরজাটা ওটা হচ্ছে আমার রুম ছিল আর কি। ইন ফিউচার ওটা যেহেতু একটু ছোট রুম তাই ওটাকে ওখানে একটা নামাজের ঘর হবে। এরপর খেতে চলে আসলাম এবং এসেই দেখি সব আমার পছন্দের খাবারগুলো। আমি না মাছ মাংস এর থেকেও বেশি পছন্দ করি শাক সবজি খেতে, আমার খুবই ভালো লাগে। আমি মাংস আর এই মুড়ি ঘন্ট দেখে না যতটা খুশি হয়েছি, তার থেকে সব থেকে বেশি খুশি হয়েছে এই পাট শাকটা দেখে, আমার এই শাকটা খুবই পছন্দ। সবচেয়ে বড় কথা, অনেকদিন পর মায়ের হাতে রান্না খেতে পেয়ে মনে হলো অমৃত খাচ্ছি। যদিও অনেকে বলে, আমার ফ্যামিলি মেম্বার সবাই বলে যে আমার রান্না খেতে নাকি আমার আম্মুর মতোই মজা হবে নাই বা কেন, তার কাছ থেকেই শিখছি, বাট হাজার হলো মায়ের রান্না মায়ের রান্না, নিজের রান্না নিজের রান্নাই হয়। আর এই একটাই কারণ যে আমি বরিশাল গেলে মোটা হবই, আমার 5 থেকে 6 কেজির মতো ওজন বাড়বেই বাড়বে। এমনিতেই তো আমি মোটা গুলুগুলু, পরে আরো ছোট হাতি। আর এখানে আসলেও কিন্তু আমার অভ্যাস ওরকম সেমই থাকে, খাবার খেতে খেতে কার্টুন দেখা, ওটা আমার একদম মিসই হয় না। আর আমার সাথে সাথে আমার বাসার মেম্বাররাও কিন্তু এটা খুব এনজয় করে। আমার সাথে যখন খেতে বসে আম্মু আর আমার ভাবি, তারা দুজনের কার্টুন দেখে এবং আমি আসার পরে যখন কার্টুনটা ছাড়ি অনেকদিন পর, তারা বলে তারা নাকি এই জিনিসটা খুব মিস করতো, আমি না থাকলে তারা অবশ্যই এই জিনিসটা করে না। আমার মুরগির ভিতরে সব থেকে পছন্দ মুরগির যে পাখাটা ওইটা, অ্যান্ড পছন্দ যে মুরগির পাটা। আমার আবার ভিডিওতে তো পশ লুকের দরকার নেই, আমি পা খাই, অফ ক্যামেরাও খাই, অন ক্যামেরাও খাই। আমার হাড্ডি খাইতে খুবই ভালো লাগে এবং আমি পাটা খুব পছন্দ করি, এর জন্য মা শুরুতেই মাংস না দিয়ে আমাকে আগেই পাটা দিয়েছে। এবং এই খাবারগুলো দিয়েই আমি আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি, অ্যান্ড আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো হয়েছে। আমি যখনই বরিশাল যাই আমার মনে হয় না আমি একদিনও বাসায় থাকি, প্রতিদিন সন্ধ্যায় আমি আর আম্মু বের হবই, সে যেখানে যাই, বাট আমাদের বের হতেই হবে। আর এখানেও বরাবরের মতো সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা অলরেডি বের হয়ে পড়ছি। আমরা আসলে চকের দিকে যাচ্ছি, আমার বেশ কিছু কাজ আছে ছোটখাটো, ওই কাজগুলো সারবো আর এই কাজের ফাঁকে ঘোরাটাও হয়ে যাবে। আর এই চকের ভিতরে আসলে আমি এই ঘুগনিটা খাই, আমার বেশ ভালো লাগে, বেশি করে ঝাল টমেটো দিয়ে কাঁচা মরিচ দিয়ে, মানে খুবই মজার, এটা আমি মিস করি না। আর আমার তো খাবার দেখলে খাইতে আর বাহানা লাগে না। এরপর চলে গেলাম কাপড়ের দোকানে, আমার 2টা গজ কাপড় কিনতে হবে ওনার সাথে ম্যাচিং করে, অ্যান্ড তারপরে চলে গেলাম লেজের দোকানে। আমার ওনার সাথে এক কালারের কাপড় জামা বানানো খুবই ভালো লাগে, তার উপরে শুধু সিম্পল লেজ ওয়ার্ক থাকবে, ব্যাস। এরপর চলে আসলাম আমার সেই পছন্দের জায়গায় যেটার কথা আমি শুরুতেই বলেছি, বরিশাল আসবো আর আমি ব্লেস পার্কে আসবো না, এটা ইম্পসিবল। আগে আমি আর মা এখানে রোজ হাঁটতে আসতাম, এটা আমাদের হাঁটার জন্য আর গল্প করার জন্য একটা বেস্ট প্লেস ছিল। ঢাকায় থাকার কারণে আসলে আমি জিনিসটা খুব মিস করি, তাই যখনই বরিশাল যাই বিএলএস পার্কে যাইতে আমি একদম মিস করি না। আর এইখানের এই ফুচকাটা উফ কি যে মজার, এখানে আগে একটা আঙ্কেল তৈরি করতো, সে আঙ্কেলের বানানোটা আরো বেশি মজার ছিল, বাট সে আঙ্কেল এখন আর নেই, তার ছেলেরা এই ব্যবসাটা রানিং রাখছে, বা সেটাও খারাপ না। তো বিলেস পার্কে আসলে এটা আমাদের একটা রুটিনের ভিতরেই পড়ে যে আমরা এই ফুচকাটা খাবোই, এটা টকটা বেশ মজার হয়। এটার বিশেষত্ব হচ্ছে ফুচকার ভিতরে আলু থাকে না, ঘুগনি দিয়ে তৈরি করা হয়। ভেলপুরি ফুচকা সেম ক্যাটাগরির, ভিতরে জিনিসও সেমই দেয়, সো অ্যাজ ইউ উইশ যে আপনি কোনটা খাবেন। এরপর চলে যাই বিলেস পার্কে, আমার মোস্ট ফেভারিট একটি ফুডের স্টলে। আমি বিলেস পার্কে যাব আর ফুডি এক্সপ্রেস দিয়ে কিছু খাবো না, এটা কিন্তু একদম অসম্ভব। এবং ফুডি এক্সপ্রেস নিয়ে কিন্তু আমার 2টা ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। এটা ভিলেজ পার্কের বেশ পুরনো দোকান, স্টিল খুব ভালো, বিহেভিয়ার ভালো, ফুডও ভালো, এবং প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল। অনেকদিন পর যেহেতু আমি বরিশাল গিয়েছি এবং ফুডি এক্সপ্রেসও গিয়েছি, তো আমার কাছে মনে হলো ফুডি এক্সপ্রেসের অনেক সুন্দর ডেকোরেশন করেছে, তো আমার কাছে ডেকোরেশনটা কিন্তু অনেক
অনেক জোস লাগছে, স্পেশালি এই মিররটা এন্ড উপরের যে লাইটগুলো ডিজাইন করে লাইটগুলো, মিররে যখন দেখি উপরের লাইটগুলো দেখা যাচ্ছে তখন কিন্তু বেশ সুন্দর পিকচার ক্লিক হচ্ছে এন্ড ভিডিও ফুটেজও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো অলওভার বলতে গেলে খাবারের সাথে এখন ডেকোরেশন অনেক সুন্দর করেছে। তো আমার খাবারটাও চলে আসছে, এখানে আমি অর্ডার দিয়েছি মেক্সিকান নাচোস। এদের নাচোসের কোয়ান্টিটি প্রাইসের তুলনায় অনেক বেশি, তার উপরে ভরে ভরে মেয়োনিজ সস অলিভ আর চিকেন তো আছেই, একদম ভরে ভরে চিকেন আছে, কিন্তু প্রাইস মাত্র 100 টাকা, ভাবা যায়? দ্যাটস ওয়াই আমি ফুডি এক্সপ্রেস কে এত ভালোবাসি। আর হ্যাঁ, এই ফুডি এক্সপ্রেস এর আরেকটা শাখা কিন্তু 30 গোডাউনে আছে, তো যারা 30 গোডাউনে যাবেন তারাও এই ফুডি এক্সপ্রেস এর মজা নিতে পারবেন, আর যারা বিলেস পার্কে আছেন তারা তো পাবেনই। এরপরে আমি অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি, এবং এই কোল্ড কফিটা কিন্তু ফুডি এক্সপ্রেস এর সব থেকে ফেমাস একটি খাবারের ভিতরে একটি। যত কিছুই খাই না কেন, ফুডি এক্সপ্রেস এর এই কোল্ড কফিটা না খেলে আসলে মনে হয় যে কিছুই খাইনি, আর তার উপর গরমের একমাত্র স্বস্তি আমার কাছে এইটাই মনে হয়। এই কফিটার কোকো পাউডার একদম লিমিটেড, এবং তার উপরে প্রচন্ড পরিমাণ থি, এবং ঠান্ডাটাও থাকে একদম পারফেক্ট। এরপর আমাদের সাথে আরো 2 জন অ্যাড হয়, আমার ভাই এবং তার ফ্রেন্ড, তাদের জন্য একটা ওয়েজেস অর্ডার দিই, এবং আসা মাত্র শুরু হয়ে যায় আমাদের খাবার। আপনি আমাকে চিনেন? না ভাইয়া, প্লিজ এখন না ভাইয়া, খাওয়া দাওয়া করতেছি তো ভাইয়া। আপনি আপনাকে অনেক আমি আপনাকে অনেক দেখেছি আপনার যে আপনার ভাইয়া, এটা এটা পাবলিক প্লেস ভাইয়া, একটু একটু বুঝেন ভাইয়া, আপনারা ছবি তুলুন, আমি একটু খাই। এখন কোনো ছবি না, যে আমি আপনার আপনার সাথে একটু ছবি তুলতে চাই, আপনার সাথে একটু ছবি, আমি খাওয়া দাওয়া শেষ করি তারপরে তুলেন আপনারা, আপনার সাথে একটু ছবি তুলি। আপনি ওই যে এই যে এই হয় এই চলে আর কি আমাদের ভিতরে আমরা একসাথে হইলে। এখানে যে ওয়েজেসটা, এটা যে এত পরিমাণ মজা, এটা নিয়ে আলাদাভাবে বলার আর কিচ্ছু নাই। এটা যেমন ক্রিস্পি তেমনটা মানে সুন্দর আকৃতিতে থাকে, এবং এটার সাথে যে সসটা সার্ভ করা হয়, OMG, মুখে দিলে পুরো ব্লাস্ট হয়ে যায়। আর প্রাইজের কথা কি বলবো, আমার কাছে মনে হয় এরা প্রাইজের তুলনায় খাবার অনেক বেশি দিয়ে ফেলে, প্রাইস খুবই রিজনেবল থাকে। যেমন নাচোসটা আমি আগেই বলেছি, এখানে ওয়েজেস এর প্রাইস ছিল 60 টাকা মাত্র, আর কোয়ান্টিটি সেই তুলনায় অনেক বেশি ছিল, আর কোল্ড কফি ছিল 70 টাকা। এই কোল্ড কফি আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের মনে হয় 150 টাকা গোনা লাগত। মানে ফুডি এক্সপ্রেস আমার এতই পছন্দ যে যখনই আমি ব্লেস পার্কে যাই, যদি আমার আমি কোনো ব্লগ করি, ফুডি এক্সপ্রেস যদি ওইখানে থাকে আমি ওটার সম্পর্কে একটা বাইট বলবই, এতটা ভালো লাগে আমার ফুডি এক্সপ্রেস। এবং এখানে যে ভাইয়াটা আছে, ভাইয়ার ব্যবহারটা কিন্তু এই জিনিস খেতে কেমন লাগে আসলে কি আর বলবো, বরিশালে বাসায় এসে টাকা দিছি না আমার ফ্রিজে, কবে এই যে মাত্র কখন এক পর্যায়ের জন্য আমি নিজেই কনফিউজড হয়ে গেছি যে কখন আমার 200 টাকা দিছে। কখন মনে হয় খাইলে ভুলে, এই মানুষ এইটাই স্বভাব, খাইলে ভুলে যায় বুঝছো। আর জুরি না, হ্যাঁ চার ডান 500 টাকা নোট বাই করে দিছি আমি, না 10 সাবস্ক্রাইব কিরা 10 টাকা এটা ভিডিওতে উড়ে নাই, এই 500 টাকা আছে দেশে ভিডিওটা উড়া হয় নাই। আমি যে 1000 টাকা নোট দিলাম, এটা কই আমি যে লাখ লাখ টাকা দিয়ে রাখছি দোকান নেই তো আমার। আমাকে কি বলদ মনে হয়, যদি চেহারায় আমাকে বলদ লাগে, বাট আমি কি বলদ বরিশালে আমি আরো কি করি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ফুড ব্লগার দিয়ে মানে আমি হইতে চাইছি ট্রাভেল ব্লগার, হয়ে গেছি ফুড ব্লগার, এখন ফুড ব্লগার দিয়ে আমি রেগুলার ব্লগার, তাও আমি রেগুলার না, আমি খুব ইরেগুলার। ব্লগ একটা হইলেই হয়, সেটা ওই জঙ্গলে যাইয়া হোক আর কাউয়ারসাতে যাইয়া হোক, এটা ওই ফুডে হোক বাইনার পাশে দাঁড়াইয়া হোক, হইলেই হইছে। ওকে, স্টে টিউন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আরে আরে আরে, দাঁড়ান দাঁড়ান, কই যান সবাই, বিদায় নিয়েও কিন্তু আমি নেইনি। বাসায় আসার পরে আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে রাতের বেলা যে কি বলবো, ছটপট করে দেখলাম যে আম্মু রুটি বানাইছে, রুটি দিয়ে মুরগির মাংস মারা দিছি একদম, তারপর খেয়ে দিয়ে ভরপর একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে উঠেই কিন্তু ইন্টারেস্টিং ভিডিওগুলো স্টার্ট হবে আমার বরিশালের, তো নেক্সট ভিডিওগুলো দেখতে কিন্তু একদমই ভুলবেন না, সাথেই থাকবেন, পাশেই থাকবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা যাবে না। স্টে টিউন্ড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।